দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। সম্প্রতি বেইজিং শীতকালীন অলিম্পিক 2022-এর এক বছর পূর্তি উপলক্ষে হয়ে গেল একটি বিশেষ অনুষ্ঠান। এতে গত বছরের অলিম্পিকে অংশ নেওয়া খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনে প্রদর্শিত হয় চোখ ধাঁধানো সাংস্কৃতিক পরিবেশনা। একই উপলক্ষে বেইজিং এবং চংচিয়াংখোতে আয়োজন করা হয় সিরিয়াল ইভেন্টের। সম্প্রতি বেইজিংয়ের শোকাং আইস হকি এরিনায় অনুষ্ঠিত হয়েছে শীতকালীন অলিম্পিক গেমস 2022-এর প্রথম বার্ষিকী উদযাপন। এ সময় প্রদর্শনী, কার্নিভাল, পার্টি এবং প্রতিযোগিতার সঙ্গে জড়িত বিভিন্ন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাথলেট, স্বেচ্ছাসেবক, ভেনু ডিজাইনার এবং অপারেশন স্টাফরা এতে অংশ নিয়ে 2022 অলিম্পিকের স্মৃতি রোমন্থন করেন। আমি আজ অনেক ডকুমেন্টারি ক্লিপ দেখেছি যা আমি বেইজিং শীতকালীন অলিম্পিকের সময় দেখিনি। আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। এটি আমার স্মৃতিকে এক বছর আগের গেমসের প্রস্তুতির সময় ফিরিয়ে এনেছে। পরে বেইজিং 2022 অর্গানাইজিং কমিটি পোস্ট গেমস সাস্টেইনেবিলিটি রিপোর্ট এবং বেইজিং 2022 পোস্ট গেমস লেগেসি রিপোর্ট প্রকাশ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর সহ আয়োজক শহর বেইজিং এবং চংচিয়াংখোতে দুই মাসব্যাপী সংগঠিত শীতকালীন ক্রীড়া কার্যক্রমের একটি সিরিজ প্রোগ্রামের আয়োজন করা হয়। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। তৃতীয়বারের মতো চীনের সিনচিয়াং আন্তর্জাতিক আর্ট বিএনাল শুরু হয়েছে। তিনটি প্রধান প্রদর্শনী এবং দুটি বিশেষ প্রদর্শনী নিয়ে এবারের বিএনাল অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে সিনচিয়াংয়ের আঞ্চলিক সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ভবিষ্যতের উন্মুক্তকরণ থেকে শুরু করে সিনচিয়াংয়ের উন্নয়নের কথা তুলে ধরা হচ্ছে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের সহকর্মী জিনিয়া। তৃতীয় চীন সিনচিয়াং আন্তর্জাতিক আর্ট বিএনাল সম্প্রতি উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য হল সৌন্দর্যের সাথে সুরেরা সহাবস্থান। প্রদর্শনীটি সিনচিয়াংয়ের সাংস্কৃতিক উদ্ভাবনের অর্থ বৃদ্ধি করে, সিনচিয়াংয়ের সাংস্কৃতিক জীবনী শক্তি প্রদর্শন করে এবং সিনচিয়াং সংস্কৃতি ও শিল্প, পরিবেশগত সভ্যতা ও সাংস্কৃতিক সৌন্দর্যকে উপস্থাপন করে। তিনটি প্রথম প্রদর্শনী এবং দুটি বিশেষ প্রদর্শনী এবার বিএনআরে গঠিত হয়। সাধারণ সিং সৌন্দর্যের সাথে সুরেরা সহাবস্থান সময়ের দৃষ্টিকোণ থেকে, ঐতিহ্যগত চীনা গ্যালি পেইন্টিং থেকে প্রযুক্তিগত শিল্পের বিকাশ উপস্থাপন করে, সেই সঙ্গে স্থানিক দৃষ্টিকোণ নিয়ে সিনচিয়াং থেকে বিশ্বের শৈল্পিক প্রবণতা উপস্থাপন করে। এই প্রদর্শনীতে চীন সহ 11টি দেশের 143 জন শিল্পীর মোট 260টি কাজ প্রদর্শন করা হয়েছে। সিনচিয়াং হল চীনের বিদেশি সাংস্কৃতিক বিনিময়ের ফ্রন্টলাইন এবং চীন ও মধ্য এশিয়ার সংযোগ। সিনচিয়াং ইউরোশিয়া মহাদেশের কেন্দ্র এবং এক অঞ্চল এক পথ উদ্যোগের মূল এলাকা।
প্রদর্শনীর থিম সমৃদ্ধি শব্দটি সিনজিয়াংয়ের সাংস্কৃতিক ভৌগোলিক তাৎপর্য প্রকাশ করে এবং এটি চীনা সংস্কৃতির উন্মুক্ততা ও অন্তর্ভুক্তিকেও তুলে ধরে। সিনজিয়াংয়ের প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য সুপরিচিত। প্রদর্শনী সিমের সৌন্দর্য শব্দটি শিল্প সংস্কৃতি ও সভ্যতার সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে। প্রথম প্রদর্শনীর প্রথম অংশের সিম হল সভ্যতা এবং মিশ্রণ। প্রথম প্রদর্শনীর দ্বিতীয় অংশের সিম হল সমৃদ্ধি ও সংলাভ। এই ইউনিটটি 20 জনেরও বেশি মধ্য এশিয়া শিল্পীকে আমন্ত্রণ জানায়। বিভিন্ন সৃজনশীল ফর্ম যেমন চিত্রকলা, ভাস্কর্য, ভিডিও এবং ইনস্টলেশনের মাধ্যমে দৃশ্যাবলী, মানুষের অনুভূতি ও আধ্যাত্মিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে চিন্তা ভাবনা এবং অভিব্যক্তি তুলে ধরে। প্রথম প্রদর্শনীর তৃতীয় অংশের থিম হল ইকোলজি এবং হোমল্যান্ড। এই ইউনিটটি দৃশ্য দেশি বিদেশি শিল্পীকে স্বদেশীয় তথ্য এবং বৈশ্বিক পরিবেশ বিদ্যার উপর একটি আন্তঃবিভাগীয় সংলাপ পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানানো হয়। বিশেষ প্রদর্শনীর প্রথম অংশ হল পেন্টিং সিনজিয়াং। বিপুল সংখ্যক শিল্পী সিনজিয়াংয়ে স্কেচ করতে যান, যা একটি যৌথ শিল্প সৃষ্টির কার্যকলাপ। তৃতীয় চীন সিনজিয়াং আন্তর্জাতিক আর্ট বিয়েনার বিশেষভাবে চীনা সমসাময়িক গ্যালি একটি আমন্ত্রণমূলক প্রদর্শনীয় ব্যবস্থা করেছে, যা দেশ ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান চীনা চিত্রশিল্পী এবং তরুণ শিল্পীদের একত্রিত করেছে। এটি অসামান্য চীনা গ্যালি শিল্পীদের কার্যক্রম এবং তাদের কৃতিত্বের সঙ্গে সমসাময়িক চীনা গ্যালি পেন্টিংয়ের উন্নয়নের অবস্থা উপস্থাপন করে। সাধারণত ভিন্ন ভিন্ন দেশে উৎসবের ধরনে থাকে ভিন্নতা। চীনের 56 জাতিগোষ্ঠীরও কিছু উৎসব উদযাপনে আছে ভিন্নতা। দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে উদযাপিত হয়ে গেল ব্যাং উৎসব। বসন্ত উৎসবকে ঘিরে এই অঞ্চলে প্রতি বছরই উদযাপিত হয় ব্যাং নিয়ে রহস্যময় ও ঐতিহ্যবাহী এই উৎসব। এবছর শান্তি প্রার্থনা ও নতুন বছরে ভালো ফসল লাভের আশায় ছোয়াং জাতিগোষ্ঠী ব্যাং উৎসব উদযাপন করে। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশে আকর্ষণীয় নাচের মধ্য দিয়ে মুনাও চংকা উৎসব উদযাপন করেছে চিংফুয়াবাসী। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেখতে পাচ্ছেন ব্যাং উৎসবে চীনাদের কিছু খেলার চিত্র। প্রায় সব খেলাতেই খেলোয়াড়রা সেজেছে ব্যাঙের মতো। ছুয়াং গোষ্ঠী ব্যাংকে পবিত্র প্রাণী মনে করে, আর যেহেতু চীনা উৎসব সাথে নাচ গান তো আছেই। দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং অঞ্চলে বসন্ত উৎসব উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই ব্যাং উৎসব উদযাপিত হয়েছে। শান্তি প্রার্থনা ও নতুন বছরে ভালো ফসল লাভের আশায় প্রতি বছর এই উৎসব উদযাপন করে ছুয়াং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী। উৎসবের দিন নাতিগ্রামের প্রাণকেন্দ্রে শত শত মানুষ জমায়েত হয়। ঐতিহ্যবাহী কাপড় পরে নানান ক্রিয়াকলাপ দেখান পারফর্মাররা। কেউ বা করেন গান, কেউ বা করেন নাচ। সেদিন গ্রাম জুড়েই বিরাজ করে উৎসবের আমেজ। ছুয়াং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর এই ব্যাং উৎসব চীনের জাতীয় অবৈশ্বিক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে 2005 সালে। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের ইউন্নান প্রদেশে সম্প্রতি আকর্ষণীয় নাচের মধ্য দিয়ে মুনাও চংগা উৎসবে মেতেছে চিংপোবাসী। তিহংতাই ও চিংপো স্বায়ত্তশাসিত অঞ্চলে হাজার হাজার চিংপো জনগোষ্ঠী ও পর্যটক জড়ো হয় সেদিন। একসাথে নাচের মাধ্যমে চলতি বছরের জন্য শুভকামনা জানান তারা। মুনাওচঙ্গা উৎসব চিংপোদের সবচেয়ে বড় উৎসব। মুনাওচঙ্গা মানে হচ্ছে একসাথে নাচা। তাই এই উৎসব চলাকালে 10,000 মানুষ তাদের নিজস্ব বাজনার তালে তালে নাচেন।
মহামারীর জন্য আমরা গত 3 বছরে কোনো উৎসব পালন করতে পারিনি। এতদিন পর এখানে এসে আবার চমৎকার সঙ্গীত শুনতে পেরে আমি খুবই আনন্দিত। এই উৎসব উদযাপনের জন্য অনেক দিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছি আমি। যে কাপড়টা পরে আছি এটাও সদ্য কেনা। মুনাওচঙ্গা উৎসবে একসাথে নাচ মূলত ভালো ফসল উপলক্ষে চিম্পবাসীর আনন্দেরই বহিঃপ্রকাশ। এই উৎসবে অন্য সংস্কৃতির বা অন্যান্য ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষও অংশ নিতে পারে। 3 বছর করোনা বিধিনিষেধের পর লংচুয়ানে অনেক পর্যটক ঘুরতেও যাচ্ছেন। খুবই ভালো লাগছে আমার। এখানকার মানুষের মাঝে যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি তা জীবনকে নতুনভাবে দেখার শক্তি দেয়, অনুপ্রাণিত করে সবাইকে। পোশাকগুলোও অনেক সুন্দর। এত মানুষকে একসাথে কোনো উৎসবে সচরাচর দেখা যায় না। স্থানীয় বাসিন্দারা বলেন আগের থেকে এই উৎসব এখন আরও অর্থবহ হয়ে উঠেছে। আব্দুল্লাল মামুন, সিএমজি বাংলা। বয়স যে কোনো কিছুর বাধা হতে পারে না তা প্রমাণ করেছেন চীনা নারী চাং সিয়াওইং। তাঁকে চীনের প্রথম নারী সিম্ফনি পরিচালক বলা হয়ে থাকে। 93 বছর বয়সে দাঁড়িয়ে এখনও তিনি অর্কেস্ট্রা পরিচালনা করছেন পূর্ণ তারুণ্যের শক্তি ও উদ্দীপনায়। এই অসামান্য শিল্পীর দীর্ঘ সঙ্গীত জীবনের অভিজ্ঞতা ও দীক্ষার কথা উঠে এসেছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএন এর 6 পর্বের তথ্যচিত্র আর্ট বিটের একটিতে। চাং সিয়াওইং, বয়স তার এখন 93 বছর। এই বয়সেও তিনি সাফল্যের সঙ্গে অর্কেস্ট্রা পরিচালনা করছেন। চীনের প্রথম নারী সিম্ফনি পরিচালক চাং ক্লাসিক্যাল সঙ্গীতকে জনপ্রিয় করার জন্য দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করে চলেছেন সঙ্গীতজ্ঞ চাং। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সম্প্রতি 6 পর্বের একটি সিরিজ প্রচার করেছে, যেখানে একজন সিম্ফনি কন্ডাক্টর এবং 5 জন ইঙ্ক পেইন্টারের জীবনী তুলে ধরা হয়েছে। এই টিভি সিরিজে সঙ্গীতের প্রতি তার ভালোবাসার কথা তুলে ধরেন চাং। সঙ্গীত হয়তো গল্প বলার জন্য খুব উপযুক্ত মাধ্যম নয়, কিন্তু সঙ্গীত আপনার হৃদয়ের তন্ত্রীতে নাড়া দিতে পারে, কল্পনার স্ফুলিঙ্গকে জ্বালিয়ে তুলতে পারে, শান্তি দিতে পারে, আপনাকে সঙ্গ দিতে পারে এবং আত্মার পুষ্টি সাধন করতে পারে। তাহলে সঙ্গীতকে বন্ধু হিসেবে গ্রহণ করতে বাধা কোথায়? চাং সিয়াওইং এর জন্ম সাংহাই মহানগরীতে 1930-এর দশকে। পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ থেকে পাশ করেন তিনি। সে সময় চীনের মহান বিপ্লব শুরু হয়। তিনি মধ্য সমভূমি অঞ্চলের মুক্ত এলাকায় চলে যান। তিনি দেশের প্রতি কর্তব্য পালনে সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীর কঠিন জীবনে তিনি পার্বত্য ও গ্রামীণ এলাকার লোকজ সঙ্গীতের সংস্পর্শে আসেন। তিনি একটি সঙ্গীত দলে যোগ দেন। সেখানে তিনি বেশ প্রতিভার পরিচয় দেন। ড্রাম, লোকজ বাদ্যযন্ত্র, লুশাং ইত্যাদি বাজাতে শেখেন চাং। 60-এর দশকে চাং সিয়াওইং সিম্ফনি কন্ডাক্টর হিসেবে জনপ্রিয়তা পান। সে সময় চোয়েন লাইয়ের মতো মহান নেতার সঙ্গেও দেখা হয় তার। এটা কন্ডাক্টর হিসেবে আমার প্রথম ছবি। আমার মনে হয় তখন কেউ ভাবতেও পারেনি এই মেয়ে একদিন প্রফেশনাল কন্ডাক্টর হবে। অবাক করা বিষয় নয়, এটাই ছিল আমাদের তারুণ্য। মস্কোর ন্যাশনাল থিয়েটারে তিনি তোস্কা শিরোনামে অপেরা পরিচালনা করেন। এটি ছিল মস্কোয় কোনো চীনা সঙ্গীত পরিচালকের প্রথম পরিবেশনা। শ্রোতা দর্শকদের অকুণ্ঠ প্রশংসা পান তিনি। ২০২২ সালে চাং বয়সের ভারে দুর্বল স্বাস্থ্য নিয়েও তার ছাত্রী উ লিংফানের সঙ্গে একটি অপেরা পরিচালনা করেন। সেটি ছিল বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ ভার্ডির মাস্টারপিস লা ট্রাভিয়াতার চাইনিজ সংস্করণ।
দেশে বিদেশে অসংখ্যবার অনেক অপেরা পরিচালনা করেছেন তিনি। পাশ্চাত্য ক্লাসিক্যাল সঙ্গীতকে চীনে জনপ্রিয় করার ক্ষেত্রে চাং সিয়াওইংকে আইকন বলে মনে করা হয়। বয়সকে হার মানিয়ে এখনও কাজ করে চলেছেন চিরতরুণ জীবন্ত কিংবদন্তি চাং সিয়াওইং। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। কাগজ কাটা শিল্পকর্মের চমৎকার কারিগর শি চিনলিং, সাংহাইয়ের একজন তরুণ কাগজ কাটার উত্তরাধিকারী তিনি। এক যুগের বেশি সময় ধরে সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তার আবেগ এবং উদ্ভাবন ব্যবহার করেছেন শি চিনলিং। চীনে যে কোনো উৎসব উদযাপনে নতুন দীপ্তি যোগ করে কাগজ কাটা শিল্পকর্ম। আর এই কাগজ কাটা শিল্পকর্মের চমৎকার তরুণ কারিগর শি চিনলিং। 13 বছর ধরে এই ক্ষেত্রে কাজ করার পর শিকে সাংহাইয়ের পেপার কাটিং উত্তরাধিকারী হিসেবে উপাধি দেওয়া হয়েছে। তিনি কাগজ কাটা ঐতিহ্যের শহরের সর্বকনিষ্ঠ উত্তরাধিকারী। সাংহাই পেপার কাটিংয়ের উত্তরাধিকারী হিসেবে শি এটি শেখায় আরও বেশি লোককে আকৃষ্ট করতে ইভেন্টে যোগ দেন। তিনি শিশুদের নিয়েও কাজ করছেন, তাদেরকে শিল্প প্রচার করতে শেখাচ্ছেন, তাছাড়া তিনি তরুণদেরকে এই শিল্পের প্রতি আকৃষ্ট করছেন। কাঁচি দিয়ে কেটেও যে গল্প বলা যায়, অনুভূতি প্রকাশ করা যায়, তা তিনি এই শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং দক্ষতা অর্জন করছেন। তিনি যখন প্রথম শুরু করেন তখন কাজটিকে পেশা হিসেবে নেওয়া সহজ ছিল না বলে জানান তিনি। কাগজ কাটার জন্য আপনাকে মনোযোগ দিতে হবে। আমি ধীরে ধীরে এই শিল্পের প্রেমে পড়েছি। আমি দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো থেকে অনুপ্রাণিত হয়েছি। প্রাণী, গাছপালা, আমি যা দেখি তাই তৈরি করার চেষ্টা করি। আমি মনে করি যে কোনো সাফল্যের আগে ব্যর্থ হওয়াটা প্রয়োজন, যে কোনো অর্জনে এটি খুব দরকারি। কাগজ কাটা চীনের প্রাচীনতম ও জনপ্রিয় লোকশিল্পগুলোর একটি। এতে লাল কাগজকে সবসময় প্রাধান্য দেওয়া হয়। মূলত চীনা নববর্ষে শুভকামনা জানাতে অথবা নতুন বছরকে স্বাগত জানাতে শুভ ঐতিহ্যের অংশ হিসেবে রঙিন কাগজ কেটে সাজানো হয়ে থাকে। এগুলো ভাগ্য ও সুখের প্রতীক বলে বিশ্বাস করা হয়। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। আরব সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে মরুর বুকে একদল স্পাইকে পাঠানো হয়, যারা জিম্মি করে রাখে একদল চীনা নাগরিককে। এই মিশন সফলভাবে শেষ করার পর আবার তাদেরকে পাঠানো হয় চীন আরব যৌথভাবে নির্মিত একটি গ্যাস প্রকল্পে, যেখানে সন্ত্রাসীরা দখল করে ধ্বংস করার পরিকল্পনা করছে গ্যাস ক্ষেত্রটি। একদল স্পাইয়ের রোমাঞ্চকর মিশন নিয়ে নির্মিত সিনেমা উলফ প্যাক। ২০২১ সালের শরতের সময়ে দক্ষিণ মিশরের একটি স্বাস্থ্য ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন ডাক্তার কিংতং। তাকে পাঠানো হয় ইন্দোনেশিয়ার জাভায় একটি স্বাস্থ্য ক্যাম্পে, যেখানে 12টি শিশু আটকে আছে একটি আগ্নেয়গিরিতে। কিন্তু পথিমধ্যেই তাকে কিডন্যাপ করে বাস থেকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় অজানা এক মরু অঞ্চলে। তঙ্গের জ্ঞান ফেরার পরে সে নিজেকে আবিষ্কার করেন একদল সন্ত্রাসীদের মাঝে, যেখানে তাকে করতে হবে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর নেতা টাকুর ভাইয়ের অপারেশন। স
সফলভাবে অপারেশন সম্পূর্ণ করার পর যখন তাকে ছেড়ে দেয়া হয় তখন তাকে নিয়ে যায় চীনের একদল প্রাইভেট বাহিনী যারা তাকে কিডন্যাপ করেছিল। তারা নিজেদেরকে বেইওয়ে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কোম্পানির লোক বলে দাবি করে, যাদের নেতৃত্বে আছেন কুয়াং চিয়াং। তাদের থেকে কেংতুং অনেকবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। কুয়াং চিয়াং তাকে নিয়ে যাত্রা করে তাদের পরবর্তী মিশনের উদ্দেশ্যে, যে মিশনে তাদের লক্ষ্য একজন বিদ্রোহীকে খুঁজে বের করা। কিন্তু এই মিশনে ব্যর্থ হয় তারা, ফলে রাজধানীর একটি বাড়িতে লুকিয়ে থাকতে হয় তাদের। এরপর তং জানতে পারে এই প্রাইভেট কোম্পানিটি মূলত চীনের একদল স্পাই এজেন্ট, যাদের এখানে কিছু মিশন বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে। চীন আরব যৌথভাবে নির্মিত একটি প্রাকৃতিক গ্যাস প্রকল্পে আক্রমণ করে একদল সন্ত্রাসী গোষ্ঠী, যাদের লক্ষ্য এই গ্যাস ক্ষেত্রটিকে নষ্ট করা। চিয়াং এবং তার দলকে দায়িত্ব দেয়া হয় এই প্রকল্পকে উদ্ধার করার জন্য। তারা কি পারবে ভয়ঙ্কর এই মিশনটি সফল করতে, যেখানে সামান্য ভুল হলেই বিস্ফোরিত হবে গ্যাস ক্ষেত্রটি? জানতে হলে আপনাকে দেখতে হবে একদল স্পাইয়ের রোমাঞ্চকর মিশন নিয়ে নির্মিত সিনেমা উলফপ্যাক। ২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেন পরিচালক মাইকেল চিয়াং। অসাধারণ সিনেমাটোগ্রাফি, রোমাঞ্চকর অ্যাকশন সিকোয়েন্স এবং অভিনেতাদের শক্তিশালী অভিনয় দারুণ প্রশংসা কুড়িয়েছে সমালোচক মহলে। বিশেষ করে মরুভূমির সৌন্দর্যকে দারুণভাবে প্রাণবন্ত করে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। আপনি যদি স্পাই অ্যাকশন জনরার সিনেমা পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য ভালো পছন্দ হতে পারে উলফপ্যাক সিনেমাটি। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে ভিন্ন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে কাটুক যাপিত জীবন। চাই চিয়েন।